রাষ্ট্রপতি ভবন থেকে বের হয়ে শিক্ষার্থীরা, 12 জন শিক্ষার্থীর একটা প্রতিনিধি দল এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে বের হয়ে আসছেন এবং তারা কি আশ্বস্ত পেলেন তাদের কাছে কিছু জানার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে পুলিশ সদস্যরা বলছেন তারা গুলিস্তানের দিকে গিয়ে কথা বলবেন, তবে এখানে নয়। এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হচ্ছে শিক্ষার্থীদেরকে বঙ্গভবন থেকে বের করে দিচ্ছে। এই মুহূর্তে তাদেরকে বঙ্গভবনের ভিতর থেকে বেরিয়ে আসছেন তারা এবং শিক্ষার্থীদের যে তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুলিশের নিজ হেফাজতে কিন্তু তাদেরকে এখানে এই মুহূর্তে হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের 12 জনের একটি সদস্য কিন্তু তারা ইতিমধ্যে তারা রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসছেন এবং তাদেরকে কী আশ্বস্ত করলো রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, এবং সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং আমরা দেখছিলাম যে তাদেরকে পুলিশ করা হেফাজতে কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের সামনে সকল গণমাধ্যম কর্মীরা চাইছিলেন যে কথা বলার জন্য, কিন্তু পুলিশ তাদেরকে বলছেন যে তারা এখানে কথা বলতে পারবেন না এবং পুলিশ তাদের নিজস্ব হেফাজতে হচ্ছে তাদেরকে কঠোর নিরাপত্তা বলয় চাদর ঢেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে গুলিস্তানের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার শাহ তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তার নেতৃত্বে কিন্তু অন্যান্য সদস্যরা ইতিমধ্যে তারা হচ্ছে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং তারা ইতিমধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের তাদের যে স্মারকলিপি জমা দিয়েছেন এবং অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু দিয়েছেন। এবং এখানে 12 জনের সত্যি প্রতিনিধি টিম রয়েছে এবং তাদের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে নারী শিক্ষার্থী রয়েছেন আমরা দেখেছি এবং তাছাড়া আরও বেশ কয়েকজন বাকি 10 জন হচ্ছে পুরুষ শিক্ষার্থী রয়েছেন। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে সেখানে পুলিশের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং ডিআইজি পদমর্যাদা এবং তারা কিন্তু ইতিমধ্যে এখানে হচ্ছে এডিশনাল ডিআইজি পদমর্যাদা এবং যুগ্ম কমিশনার এবং তারা 2 জনের নেতৃত্বে, একজন হচ্ছেন বিপ্লব কুমার শাহ, একজন হচ্ছেন লিটন আহমদ এবং সেখানে তারা তাদের যে কর্মসূচি পালন করছেন এবং সে কর্মসূচি যে তাদের যে আজকে দাবি ছিল যে তারা হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং সেখানে স্মারকলিপি দেবেন এক দফা আদায়ের লক্ষ্যে এবং সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা হচ্ছে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এবং তারা এখন কিন্তু পুলিশের যে 4 নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে তাদেরকে এই মুহূর্তে গুলিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সেখানে গিয়ে হচ্ছে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং রাষ্ট্রপতি ভবন থেকে বের হয়ে এবং আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সে এবং কয়েকজন শিক্ষার্থী তাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্রেকেডের ভিতরে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে তারা এই স্লোগানে যুক্ত হচ্ছেন। এবং সেখানে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থীর মধ্যে 12 জনের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে সাধারণ কর্মসূচিতে দর্শক আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম।